আমি যদি আপনার আত্মীয় আমার দিক তাকাবেন গুনায় সগিরে ঘুরে ঝরে যাব, কারণ কি কোন আলেমের চেহারা দিক তাকায় থাকে চোখের পাওয়ার কোনদিন আল্লাহ নেন না। এখানে অনেক যুবক আছে দেখবেন, যে কোনো একটা ফেক আইডির একটা সেরিজ ছবি, ফেক আইডি সকালবেলা ঘুমে তুড়ে উড়ে দেখে দেহে প্রথম লাইক দেখে, তুই লাইক দেস নাই, তুই এই সেরির লাগে জেনা করছ মাস্টার জানস। হ্যাঁ তুই লাইক দিবি, লাইক দিবি আল্লাহর ওলিরে, লাইক দিবি সরমনায় পিসাবে, লাইক দিবি বাংলাদেশের বল বল উলামা একরামদের ওয়াজ শুনে লাইক দিবি, তাহলে তুই আলেমদের সাথে জান্নাতে যাবি। তুই যে ফেক আইডি দিয়ে একটা শরীরে লাইক দিলি, শরীরে লাইক দেশটাই শরীর লাগে তুই জিনা করলি। হে এদিকে আমার দিক দেখেন তো, যখন ওরা এমন কুত্তা হে তুই এদিকে এইটার পিছনে টান দে, তুই চাইছে দুজন মারামারি করে দেখো না, এটা পিছনে টান দে, কলার ধরে টান দাও, এটা সেতা বেশি, এটা কোন বংশের বলা দাও, মাতবার বংশের মনে হয় এটা। হ্যাঁ ভাই যা দুটো সর গুতা কুত্তির বেশ সর, এ তুই সামনে এই বর্ডারে দেয় তাল গাছটারে ও পারে না ছোটটা গুতা দেওয়ার ও চাইছে দেয় এমন কাটায়, আল্লাহ হেফাজত করেন জোর কানে আমিন। তবে এরা ভালো, এই বয়সে তো আমি লুঙ্গি উপরে নেই গজ নাকি আমি মেয়ে, আমার ইতিহাস খুলি তো চাষির আমারে ল্যাংডা চলতাম বিদে ব্যাং বাইন দে, তুই তো ব্যাং আমি সেই লিয়াস রহমান জিয়াদি, আমি একবার আল্লাহর ওলি হয়ে যাই নাই, আমি গ্রামের ইতিহাসে হ্যাঁ দেখ তাকা তুই ভালো আল্লাহর ওলি আলহামদুলিল্লাহ বলেন রাগ করতেছেন না করিন না, বছরে একবার আহি একটু একটু কইয়ে যাই আপনার জাগর লেগে আপনারা এই যে চিল্লা পাল্লা করেন মারামারি করেন দুই দল করেন, বাবা একবার কি ভাবছেন এই কোরআনটা হাতে নিয়ে বলে গেলাম, একবার ভাবছেন যে ওই নেতা নামাজ পড়ে কিনা, ওই নেতা তাবলিগ করে কিনা, ওই নেতা দেখেন তো কি খায় তাই দেখেন তো, আপনি যে জীবনটা যে দিতেছেন যার তার পক্ষে আপনি নামতাছেন, একবারও ভাবেন না যে এই নেতাটা কি নেতা, আল্লাহ আমাদের সব নেতাগুলোকে নামাজে বানায় দেয়, সবকে নামাজে বানায় দেয়, সবকে রোজাদার বানায় দেয়, সব হিংসা বিদ্বেষ দূর করে দিক, ভাই ভাই মিলে মিশে বাস করার তৌফিক দান করে। বেজন দিবার আমার দিকে তাকান, মক্কার ভিতরে হয়ে গেল কত মাশাআল্লাহ, আপনারা তো খুব এক্সপার্ট, বেরেন খুব পরিষ্কার, আসলে ভুলে গেছেন 900 900 900, আপনার মুখ বন্ধ কোন একবার আগ করে রয়েছেন, আমি দেখছি তো আপনি ভাইবেন না আমি দিই না, চোখের পাওয়ার এখন 15 বছরে বলার মতো, কয়শো হাজারেতে কয়জন বাকি একজন পোলা, এই যে এরকম ডিজিটাল পোলা একটা ওয়াজে বইয়া গুছা গুছি করে এমন একটা লাভ দিয়ে দাঁড়ায় কয় নেতা আপনার নাম রটলো না যে, হ্যাঁ আমার নাম ওঠে নাই লিখে লিখে কয় নেতা আর একজন বাকি রয়েছেন জানি কেটা কয় আবুলা হুজুরের চাচা, হ্যাঁ কয়জন হইল জোরে গান পোলাটা সাহস করে কয় আমরা মর্ম কর্মী আর আপনারা এখানে হয়ে থাকবেন হইব না নেতা, আল্লাহ জিব্রাইল কয় রেকর্ড কর অকাত দুইটার আগে শেষ করবি, আবু জাহেলের কবর কেন বদরে, আবু জাহেল কিন্তু আইতে চায় নাই, আবু জাহেল জানে যারা মুহাম্মাদের জন্য রাস্তায় পিঠ বার্তায় দেয় মুহাম্মাদের জন্য জীবন দেয়, আমি যদি মদিনায় যাই আমারে ফেরত দেবেন এটা আবু জাহেল জানতো, এই জন্যই বদমাইশ যাইতে চায় নাই, কিন্তু জনগণের ঠেলায় গেছে। এবার তাকাবেন আমার দিকে, আমার নবী যখন শুনলেন 1000 আসতেছে মক্কার থেকে মদিনায়, নবী আমার শুনিয়াই ও বাজার মুখটা কালো করে যায় নামাজে বসে মসজিদে নববীতে কান্দে, মালিক আসলাম মাত্র 1.5 বছর, এখন যদি মদিনার ছেলেরা শুনে আমারে যুদ্ধে যাইতে হবে, মদিনার ছেলেগুলো আমার বিরুদ্ধে গ্রুপিং করবে, এই লোকটাই আমার দেশটা শান্ত ছিল সে মারামারি বন্ধ করছে, সে নিজেই দেহি মারামারি নেতৃত্ব দেয়, নবী আমার এই চিন্তায় কে কোন দিকে আমার এই জেহাদটা নিবে জানি না, বলেন তো
আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় কোনো অসুবিধা আছে? আর আল্লাহ যদি করে মাফ না করে, কারো কিছু করার আছে? কথা কন, সবাই কন, কাজে লাগবে। আল্লাহ যদি কাউরে মাফ করে দেয় কেউ অসুবিধা আছে? ঠেকাইতে পারবে? আর যদি মাফ না করে, কেউ তো আল্লাহকে মারামারি করে মাফ করাইতে পারবে? আল্লাহ, উনি এমনই একজন বাদশাহ, উনি ওনার নিজের সম্পর্কে নিজেই বলেন যেটা পৃথিবীর কোনো বাদশাহ বলতে পারবে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর। কোরআন শরীফ শুনে আল্লাহু আকবার জোরে কয়েন, বড় বড় রোগ হবে না, বাতের রোগ, পেটের ব্যথা, বাতের ব্যথা, হাড়ের ব্যথা, এগুলো কিচ্ছু থাকবো না। গ্যাস্ট্রিকও ভালো হইতো, এটাই তো ভালো, তাও তো কবা না, চুপ করে বই রয়েছে চাদর গায়ে দিয়া, এইটাই তো ভালো, সেগাই বলো। যেটা বালা বোঝোতে কও না কে বলেন তো, আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে, যে কয় এটাই তো বলা হয়, একবারও কয় নাই। দুলাবাই বলে রাবো, ববি না ভাগ বিদ্যুতের একটা করবি, একটা খারাই দেখতে পারবি না, মকাবো ফ্যান পড়ছে একটা জানো, চায় না ফ্যান, মুতায় খারা মুতার ফাটলে বল। প্রচুর হুগলা আছে, হুগলা দিয়ে দেন, প্যান্ডেল ভরে গেছে আলহামদুলিল্লাহ বলেন। হে আমার দিক দেখান, যে ছেলেটা আপনাদের ওয়াজের আয়োজন করছে, ছেলেটা ফ্রান্সে থাকে, মাসুদ নাম না, মাসুদ, এবং আপনাদের এখানে একটা ক্লাব আছে, ক্লাবটার নাম কি? মডেল ক্লাব ছাগলছিরা। আল্লাহ আপনি কবুল করেন, জোরগানা আমিন। এই ছাগলছিরা হাই স্কুল মাঠ, ঐতিহ্যবাহী একটা মাঠ, যদিও আমার এলাকা, কিন্তু আমি জানতাম না যে এই জায়গাটা এত সুন্দর হয়েছে। আমি জানতাম একটা টিনের একটা স্কুল আছে, অনেক আগে জানতাম, থেকে প্রায় 15 বছর আগে, কিন্তু এত পরিবর্তন হয়েছে, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর জায়গা, আমার ধারণাও ছিল না। আল্লাহ পাক কবুল করেন, জোরে আমিন। আরো জোরে আমিন। তাহলে আপনারা বলেন, বৃষ্টি যদিও নামে যাবেন না তো? এ বুঝুস করে কইেন, খিচুড়ি আছে কিন্তু খিচুড়ি গেলে লস করবে, গেলেই লস, গরম গরম খিচুড়ি, শীত পড়ছে, মারবেন কি, কঠিন মায়ের আজকে, আজকে মারবেন, 3 দিন ঘুমাবেন, আল্লাহু আকবার বলেন তো। তাহলে শুরু করা যাক অন্তত আমার মাবুদের কোরআনের কিছু কথা, রাসূলের হাদিসের কথা, ইনশাআল্লাহ। তাহলে ক্ষমতার মালিক কে? এই দুনিয়ায় যারাই বেশি ক্ষমতা দেখাইছে তারাই কিন্তু মরছে, ঠিক না? এই দুনিয়ায় যারা দেখবেন পয়সার গরম দেখাইছে, ওরাই লুলা টুন্ডা লুলা ওইয়া খয়রাতিয়া গুমুত খাইয়া মরছে। আমরা তো আমার এলাকার মানুষ দেখেন নাই, আগে আমাকে এই অঞ্চলে যারা বেশি মাতবারি সর্দারি দেখাইছে, ওকে আল্লাহ মামলা মকদ্দমা ফেলাইয়া লাস্টে সুদ ঘুষ খাওয়াইয়া, কুত্তার দাম আছে ওইগুলার দাম নেই, রাস্তা দিয়ে গেলে হারামিটে দিকাইছে, ঠিক না? ঠিক। আর আমার মতো গুণাগার, আপনার মতো গরিব মানুষ রাস্তা দিয়ে হাঁটলে বলে না, আমাদের দেশের একটা রত্ন ইলিয়াস রহমান জেহাদি না, আমাদের দেশের চেয়ারম্যান সব খুব ভালো মানুষ না, আমাদের দেশের এই নামাজি তাবলিগলা খুব ভালো মানুষ, এটি তো ভালো জিন্দগি নাকি? রাস্তা দিয়ে হাঁটলে যদি মানুষ বলে এটা কুত্তা যায়, এটা কুত্তা, এলাকাটারে দুই ভাগ করে রাখছে, ওর মতো বাট পাড়ার আল্লাহর জমিনে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد شبه درو شريف تبورين موتا موتي كازي لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمٍ وَعَلَى آلِ إِبْرَاهِيمٍ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ لَا إِلَهَ إِلَّا لا إله إلا الله এই আমার এই সোজা সুজি যে পর্দাটা সেটা খুলে ফেলেন দুই পাশের এই পর্দাটা যেটা এইভাবে করা لا إله إلا الله لا إله إلا জোরে কলমে ধাক্কা হবে হইনা জোরে আল্লাহ 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 আল্লাহ